দর্শক সরাসরি যুক্ত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন 48 ঘন্টার যে অবরোধ কর্মসূচি তিনি ঘোষণা দিয়েছিলেন সেটির পর থেকে দর্শক আজকে শুরু হয়েছে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি, সেটির প্রথম দিন আজকে। দর্শক প্রথম দিনে এসে আসলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেমন পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কর্মীরা আসলে ইতিমধ্যে আসলে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই কর্মসূচি করছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা আসছি প্রতিদিনই আসি, প্রতিদিনই আমি একা আসি, কিন্তু না আমি ধরো যতক্ষণ জনতা বলে শুনবো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি যে সতর্ক অবস্থান সেটি ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি কার্যালয়ের সামনে এসে পৌঁছেছে। দর্শক আমরা পরিলক্ষিত করিনি যে পুলিশ ছিল, কিন্তু ইতিমধ্যে দর্শক বিএনপি কার্যালয়ের সামনে যে কর্মীদের যে অবস্থান কর্মসূচি সেটি দেখে আসলে কিন্তু পুলিশ তাদের এই সতর্ক অবস্থানে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি আমরা দর্শক রয়েছি বিএনপি কার্যালয়ের সামনে, আপনার সরাসরি দেখাচ্ছি নিউজ পার্সন। দর্শক এই মুহূর্তে দর্শক আটক করা হয়েছে একজনকে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তিনি আসলে ইতিমধ্যে আসলে যে অবস্থান কর্মসূচি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যে অবস্থান কর্মসূচি দর্শক রয়েছে পুলিশ তাদের সতর্ক অবস্থানে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি বাধার যে সম্মুখীন হচ্ছে নেতা কর্মীগণ, আসলে তারা বিএনপি কার্যালয়ের সামনে আসলে অবস্থান কর্মসূচি করেছিলেন, আসলে তাদের এই অবস্থান কর্মসূচি কেন্দ্র করে আসলে পুলিশ তাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক একজনকে আসলে আটক করে নিয়ে যাচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে একজন কিছু কর্মীগণ আসলে বিএনপি কার্যালয়ের সামনে এসে আসলে অবস্থান কর্মসূচি করেছিলেন, তাদের যে মধ্যে একজন রয়েছেন প্রধান তাকে আসলে